right, all right, all right. Welcome back to my channel. আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। সকলকে জানাচ্ছি আগাম রাখি পূর্ণিমা হিসাবে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, এবং প্রত্যেকটা দাদা এবং প্রত্যেকটা ভাইকে অনেক অনেক এই ছোট্ট বোন হিসাবে মনে করে তোমাদেরকে অনেক ভালোবাসা জানাচ্ছি এবং শ্রদ্ধা এবং নমস্কার জানাচ্ছি। আজকে আমি কোনো ব্লগ দিচ্ছি না, আজকে আমি একটা ভিডিও বানাচ্ছি যেটার মাধ্যমে আমি আমার নিজস্ব ব্যক্তিগত কিছু কথা, কিছু নির্দেশ বা তুমি কিছু মতামত বলতে পারো তোমাদের সাথে শেয়ার করছি একান্তভাবেই, সেটা আমার দাদার জন্যে। তো আমি চাই এই ভিডিওর মাধ্যমে এই বার্তাটি অবশ্যই যেন আমার দাদার কাছে পৌঁছয়, এবং এছাড়াও যারা দাদা আছো, ভাই আছো, ভাই বোন আছো, তাদের মধ্যে যেন এই ভিডিওটি পৌঁছয়। এবং তোমরা যদি আমার সাথে একদম একমত হও তাহলে প্লিজ ভালো লাগলে একটা লাইক করে দিও, এবং একটু বেশি ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করে দিও, জানিও তোমাদের মতামতটা কেমন। সো প্লিজ আমি শুরু করছি আজকের আমার ব্যক্তিগত কিছু কথা। প্রথমে জানালাম সকলকে রাখি পূর্ণিমা হিসাবে আগাম বার্তা বা আগাম শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন অনেক অনেক, যে তোমাদের সকলে যেন এই রাখি পূর্ণিমাটি খুব সুন্দর আলাদাভাবে এবং খুব সুন্দর ভাই বোনের যেমন আর কি ভালোবাসা হয় ঠিক সেইভাবে যেন দিনটা কাটে। তো যেহেতু প্রথমে আমি নিজস্ব বলেছি, নিজস্ব একান্ত একদম মতামত শেয়ার করছি, তো প্রথমেই বলি আমি নিজের কথা। তো আমি এতটা যেহেতু দূরে আছি, সুতরাং আমার পক্ষে কলকাতা থেকে শিলিগুড়ি সবসময় ট্রাভেল করা একদম সম্ভব না। তো সুতরাং সেই হিসাবে অনলাইনেই আমার দাদাকে কিন্তু আমাকে রাখি পাঠাতে হয়, এবং আমার রাখিটা আমার দাদাকে কিন্তু আমার বোন পরিয়ে দেয় আমার হিসাবে। সো আমি কিভাবে রাখি পড়াই বা আমি কিভাবে সেই দিনটা পালন করি দাদার সাথে, তো প্লিজ তোমাদেরকে সে আগে আমি কিছু আজকের কথা বলছি। দেখো রাখি পূর্ণিমা আমার কাছে যেটা, রাখি পূর্ণিমা শুধুমাত্র রাখি পড়ালাম দাদাকে সেটা কিন্তু না। ছোটবেলায় আমরা কি করতাম, ছোটবেলায় আমরা যেটা করতাম, দাদাদেরকে রাখি পড়ালে কিন্তু অবশ্যই আমরা প্রত্যেকটা বোন এবং প্রত্যেকটা ছোট বোন, মেয়ে বোন যেরকমই হোক, প্রত্যেকটা বোনদের আমাদের খুব আশা থাকতো যে দাদারা হয়তো কিছু দেবে। যেমন আমাদের হতো, আমার দাদাকে রাখি পড়ালে আমি বা আমার বোন আমরা খুব ওয়েট করে থাকতাম যে দাদা কখন কিছু একটা দেবে। তো আমার দাদা কি করতো, আমাদেরকে হাতে 10 টাকা দিত, তো এবার আমরা খুব খুশি হতাম। আবার বিকেলে কি করতো, সেই 10 টাকাটা কিন্তু আবার ফেরত নিয়ে নিত। তো সত্যি সেই মুহূর্তগুলো আমি প্রচণ্ডভাবে মিস করি এই রাখি পূর্ণিমার দিনটা, যেহেতু এখন সেই দিনগুলো হারিয়ে গেছে, শুধুমাত্র স্মৃতিটাই থাকবে মনে রাখা হিসাবে। তো সেগুলো মনে করে আমার জাস্ট খুব ভালো লাগে যে সত্যি আমাদের ভাই বোনের এই দিকটা, ভাই বোনের এই অটুট বন্ধনটা রাখি পূর্ণিমার দিনটাতেই এত সুন্দর করে উদযাপন করি আমরা বাঙালিরা। সত্যি খুব ভালো লাগে দেখে, খুব ভালো লাগে উদযাপন করে, খুব ভালো লাগে দিনটাকে পালন করে। তো আমি সেটাই বলছি যে সুতরাং যেহেতু আমি দাদাকে একদম সামনে থেকে বা সামনাসামনি থেকে রাখি পড়াতে আমি আমার বিবাহ জীবনের পর আমি বাঁধতে পারিনি, তো আমার যেহেতু এতদূর যাওয়াটা প্রবলেম, সেই সময়টাতে আমার মেয়ে পরীক্ষা থাকে, এক্সাম থাকে, মেয়ে হওয়ার আগে সংসারে কাজ ছিল বা হয়নি কোনো বা কোনো প্রকারে। তো সুতরাং যেহেতু সম্পূর্ণটাই অনলাইনে হয়, তো আমার মনে কোথাও একটু থেকে গেল কিন্তু খুবই দুঃখ থাকে। তো আমার মনে হলো এই বছরেই যেহেতু আমি ইউটিউব চ্যানেলটা আমার ক্রিয়েট করেছি, তো একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আমার দাদাকে আমি কিছু নিজস্ব একান্তভাবে কথা, যেটা শুধুমাত্র ভাই বোনের মধ্যেই হয়, যে এই ভালোবাসাটা শুধুমাত্র কিন্তু ভাই বোনের মধ্যেই বন্ধিত থাকে, এবং ভাই বোন ছাড়া এই জিনিসটা কিন্তু অন্য কেউ বোঝে না, সম্পূর্ণভাবে আলাদা। তো আমি চাই এই ভিডিওটা অবশ্যই আমার দাদা দেখুক এবং ওর ভালো লাগুক। খুব ভালোবাসি আমি আমার দাদাকে, প্রচণ্ডভাবে ভালোবাসি, মানে একটু বেশিই ভালোবেসে ফেলি, যার জন্য এই ভিডিওটা শুধুমাত্র ওর জন্য করা। তো আমি একটা কথাই বলবো যে দাদা চিরকাল খুব ভালো থাকুক, আর এই রাখি পূর্ণিমা হিসেবে আমরা যে প্রত্যেকটা বোন আমাদের দাদাকে রাখি পড়াই, এই রাখির ভালোবাসা, এই রাখির পবিত্রতা ওর যেন প্রত্যেকটা কাজ সফল করে, প্রত্যেকটা দিন ওর সুন্দর একটা সূর্যপূর্ণ এবং পূর্ণতাপূর্ণ দিবস আনে প্রত্যেকটা দিন, এবং প্রত্যেকটা কাজ ওর যেন যেখানেই যায় ও যেন সফলতা অর্জন করে, এটাই আমি চাইবো, আমরা প্রত্যেকটা বোন এটাই চাই। তার জন্যই আমি বলছি যে দাদা তুই যেখানেই
যেখানেই যাস প্রত্যেকটা কাজ কর, আমি চাই আমার বোন হিসাবে আমার যে স্নিগ্ধতা, এই রাখি যে বাঁধার যে ভালোবাসা, যে আমি পূর্ণতা মনে তোকে রাখিটা বাঁধি, সেই রাখির শক্তি যেন তোকে প্রত্যেকটা কাজ থেকে সফল রাখে, এই বোনের এতটুকুই চাওয়া। আর এটাই আমি বলবো, আগে ছোটবেলায় যখন একটা গিফটের জন্য আমি অপেক্ষা করতাম যে তুই কখন দিবি গিফট, এখন কিন্তু সেটা হয় না, বিশ্বাস কর। এখন মনে হয় যে যেন মনে হয় তুই সামনে থাকলে হয়তো তোকে শুধু রাখিটা পরালেই হয়তো মনটা সন্তুষ্ট থাকবে। জানিস, এই হচ্ছে জীবনের পরিবর্তন, এই হলো কি বলবো, আমাদের ফেলে আসা দিনগুলো হয়তো স্মৃতিভাবে এইভাবেই আমাদেরকে এই দিকগুলো থেকে বাধা দেয়, যে হয়তো আমাদের একটা সময় মনে হয়েছে গিফটটাই শুধু সবচেয়ে বড়, কিন্তু না, এখন যখন আমাদের বুদ্ধি হয়ে যায়, আমরা বুঝতে শিখেছি, জীবনটাকে দেখতে শিখেছি, ভাই বোনের কি বন্ধন, ভাই বোনের কি ভালোবাসা সেই জিনিসটা বুঝতে শিখেছি, তখন থেকে কিন্তু মনে হয় না যে উপহারটাই সবচেয়ে সেরা, মনে হয় হ্যাঁ হয়তো দাদার হাতে যে রাখিটা পরিয়ে দিব সেই রাখিপূর্ণ হাতটা দেখাই হয়তো সর্বশ্রেষ্ঠ উপহার একটা বোনের কাছে। তো আমি এটাই বলবো আমার দাদাকে, যে তুই দূরে আছিস ঠিকই, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময়ে, প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা ক্ষণে এবং প্রত্যেকটা মিনিটে কিন্তু এই বোনটাই একটাই চাবে, যে প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা সুন্দরভাবে কাজ তুই সফলতা পা, এবং কি বলবো, একটা দাদা হিসাবে, পরিপূর্ণতা হিসাবে আমি যেন বলতে পারি যে হ্যাঁ আমার দাদাকে নিয়ে আমি সত্যিই গর্ববোধ করি। অবশ্য এখনও আমি দাদাকে নিয়ে অবশ্যই গর্ববোধ করি। আমার সাথে যদি তোমরা কেউ কেউ একমত হও, রাখি পূর্ণিমা শুধুমাত্র রাখি পূর্ণিমা নয়, এই রাখি পূর্ণিমা উৎসবটি কিন্তু আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু সৃষ্টি করেছিল, যার জন্য করেছিল সেই কথাটি, এবং কেন করেছিল তিনি করেছিল ভাই বোনের অটুট বন্ধনের জন্য। সেই রাখিবন্ধন কথাটি, রাখিবন্ধন দিনটি কিন্তু অবশ্যই আমরা প্রত্যেকটা ভাই বোন এইভাবেই সফলতা আনবো, যেন এইভাবেই বন্ধনটা অটুট থেকে রাখিটা সত্যি সার্থক হয়, যে দিনটার জন্য তিনি এই উৎসবটি পালন করে সেটা আমরাও নিশ্চয়ই আমাদের এই ছোট্ট মনটা দিয়ে আমরা সুন্দর করে গড়ে তুলবো। আজকে আমরা এতটুকুই বলা, আমি শুধুমাত্র ভিডিওটা করেছি আমার দাদার জন্য, এছাড়াও আমি এই পৃথিবীর প্রত্যেকটা দাদা এবং প্রত্যেকটা ভাইকে অবশ্যই জানাচ্ছি রাখি বন্ধনের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং এই ছোট বোনটার অনেক অনেক নমস্কার। তোমরা সবাই খুব ভালো থেকো, দাদাকে বা বউ ভাইকে কোনো সময় কোনো দিন আঘাত দিয়ে কোনো কথা বলবে না, কেননা সমস্ত সম্পর্ক তুমি পাবে, বন্ধু হারিয়ে গেলে তুমি বন্ধু পাবে, প্রেম হারিয়ে গেলে তুমি প্রেম পাবে, কিন্তু বাবা মা এবং ভাই বোন হারিয়ে গেলে কিন্তু কোনো দিন পাবে না, যেই বন্ধনটা এতটা সুন্দর, যে বন্ধনের মধ্যে কোনো হিংসা থাকবে না, যে বন্ধনে থাকবে শুধুই ভালোবাসা। তো আমি একটা কথাই লাস্টে বলবো, যে রাখি বন্ধনটা তোমরা তোমাদের মতন করে সুন্দর করে কাটাও, আর আমার সাথে যদি তোমরা একমত হও, আর আমার কথাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, মনে লেগে থাকে, যে ভাই এবং দাদা, যে বোন এবং বা ভাই বোন আমার ভিডিওটি দেখবে, তোমাদের যদি এতটুকু হলেও মনে লেগে থাকে ভিডিওটি, প্লিজ একটা লাইক করে দিও, এবং যারা যারা সাবস্ক্রাইব করোনি সবার কাছে আমার একটাই অনুরোধ থাকছে, প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, একান্তভাবে আমি অনুরোধ করছি। এবং এই ভিডিওটি ভালো লাগলে কী করতে হবে, অবশ্যই একটা লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, তোমাদের শেয়ারের মাধ্যমে যেন প্রত্যেকটা দাদা প্রত্যেকটা বোনের কাছে আমার এই ভিডিওটি পৌঁছিয়ে যায়। আমি একদম মন থেকে উদযাপন করে বলছি, মন থেকে অন্তর থেকে এই কথাটি তোমাদেরকে জানাচ্ছি, এবং আমিটা তোমাদেরকে পরবর্তী ব্লগে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভাই বোন মিলে থেকো, সুন্দর থেকো। আজকের মতন তাহলে এখানেই শেষ করছি, টাটা।